ಜನನೀ ಸಾರಲಾಂ ದೇವಿ ರಾಮಕೃಷ್ಣಂ ಜಗದ್ಗುರು ಪಾದಪದ್ಮೇ ತ್ವಯೋಷಿತ್ವಾ ಪ್ರಣಮಾಮಿ ಮುಹುರ್ಮುಹು. ನಮಸ್ತೆಯತಿ ರಾಜಾಯೋ ವಿವೇಕಾನಂದ ಸೂರೈ ಸಚ್ಚಿತ್ ಸುಖ ಸ್ವರೂಪಾಯೋ ಸ್ವಾಮಿ ತಾಪಹಾರಿಣೇ. ঠাকুর মা ও স্বামীজির চরণে আমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। মঞ্চে উপবিষ্ট এই সংঘের সভাপতি এবং আমার শ্রদ্ধার রেবাদী, তাকে আমার প্রণাম ও শ্রদ্ধা জানাই। এখানে উপস্থিত সকল মায়ের ভক্ত সন্তান যারা আজকের এই মাতৃ সম্মেলনে এসে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আমার প্রণাম ও শ্রদ্ধা জানাই। এটি নবম মাতৃ সম্মেলন, আর এর আজকের যে বিষয়টি রাখা হয়েছে আলোচনার জন্য, মা এক নীরব বিপ্লব। সাধারণত বিপ্লব বললেই আমাদের কাছে যে ছবিটা চোখের সামনে ভেসে ওঠে, বেশ একটা লড়াই, বেশ একটা যুদ্ধ ব্যাপার, কিন্তু এই বিপ্লবটা তার আগে আর একটা শব্দ জুড়ে দেওয়া হয়েছে, নীরব বিপ্লব। এই বিপ্লবের মধ্যে কোনো কোলাহল নেই, এই বিপ্লবের মধ্যে কোনো হানাহানি নেই, কিন্তু বিপ্লব যা করে তার বহুগুণে করে গেছেন তিনি তার জীবন যাপনের মধ্যে দিয়ে। বিপ্লব ঘটানোর প্রয়োজন পড়ে সমাজকে বদলানোর জন্য, পরিবর্তনের জন্য, যেটাকে আমরা বলি রেভলিউশন। মা সর্ব অর্থেই সেই রেভলিউশন। প্রথম যদি আমরা তার স্বরূপকে জানি বা বুঝি, তিনি সেই জগজ্জননী দশভুজা দুর্গা। আবার রূপে যখন বোঝেন যে এই জগতের সেই ত্রিতাপ জ্বালায় জ্বলতে জ্বলতে এমন পর্যায়ে পৌঁছেছে যে এইবার তাদের উদ্ধারের জন্য তাদের আশা প্রয়োজন, তখনই তারা আসেন, যুগে যুগে অবতীর্ণ হন। যেমনটি শ্রীকৃষ্ণ গীতা মুখে বলছেন, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যখন যখন ধর্মের গ্লানি হবে তখন তখন তিনি আসবেন। শ্রী শ্রীচণ্ডীতে মাও বলছেন, ইত্থম যদা বাধা দানবধ্যা ভবিষ্যতি তদা তদা অতিরিহাম করিষ্যামি পরি সংশয়ম। যখনই যখনই অসুরের উৎপাত বাড়বে তখনই সেই অসুর নাশ করবার জন্য, সেই বিপদ থেকে রক্ষা করবার জন্য, শত্রু বিনাশের জন্য আমি অবতীর্ণা হব। এর আগে যে সকল অসুর, তাদেরকে বাইরে দেখা যেত, তাই তাদেরকে তিনি অস্ত্রশস্ত্র দিয়ে যেভাবে বধ করা যায় করেছেন। এখন কিন্তু প্রত্যেকের মধ্যেই সেই অসুর বাস করছে, সহ অবস্থান। একই দেহে দেবতাও আছেন, অসুরও আছেন। একই মনের যখন শুভ চিন্তা আসছে, ভালো চিন্তা আসছে, তখন সেই শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ কিন্তু দেবতার স্তরে থাকছেন। আবার সেই দেবতাই কখনো কখনো পারিপার্শ্বিকতার প্রভাবেই হোক বা যে কোনো কারণেই হোক, সংস্কারের বশেই হোক, অসুরে রূপান্তরিত হচ্ছে। তো সেই অসুর কিভাবে বধ করা যাবে, যেটি কিনা আমাদের ভিতরেই আছে, সেইটি দেখাতেই, এই নীরব বিপ্লব ঘটাতেই মা এই একেবারে সাধারণের চেয়ে সাধারণ বেশটি ধরে এলেন। তাকে দেখে বাহ্য তো বোঝার উপায় নেই যে ইনি সেই জগজ্জননী জগন্মাতৃকা। গিরিশ ঘোষ বলছেন, তোমরা কি ভাবতে পারো তোমাদের সামনে একজন সাধারণ পল্লীবালার বেশে স্বয়ং জগজ্জননী দাঁড়িয়ে আছেন? তোমরা কি ভাবতে পারো তিনি রান্না করছেন, বাসন মাজছেন, কুটনো করছেন আর সমস্ত রকম কাজ করছেন, অথচ
তিনি এই জগতের সৃষ্টিকর্ত্রী, তিনি স্বয়ং। অথচ কিভাবে স্বরূপকে গোপন করে, তার দৈবী সত্তাকে সম্পূর্ণরূপে গোপন করে তিনি এই নীরব বিপ্লবটি ঘটিয়ে গেলেন। তার প্রথম যে উদাহরণটি আমরা ভাবতে পারি, এই যে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের কথা দিদি খুব সুন্দর করে একটু আগে ছোট্ট বক্তৃতার মধ্যে বললেন, যে এই যে বিরাট একটা সন্ন্যাসী সংঘ, সেই সংঘ প্রতিষ্ঠা হয়েছে প্রথমত সেই সংঘ প্রতিষ্ঠার ফলে গোটা বিশ্বব্যাপী যে সেবার কাজ, সেই সকল কাজ যেমন হচ্ছে তেমনই তার আরেকটা দিক হচ্ছে আমাদের মতো সংসার তাপে তাপিত মানুষজন সেখানে গিয়ে একটা নিশ্চিন্ত আশ্রয়, একটা ছায়া পাচ্ছে, একটা সন্ন্যাসী দ্বারা পরিচালিত। আমরা যদি রামকৃষ্ণ মঠ এবং মিশনকে দেখি, মঠের কার্যধারা ভিন্ন ভিন্ন, মিশনের কার্যধারা ভিন্ন ভিন্ন, কিন্তু এই দুটো মিলিয়েই রামকৃষ্ণ সংঘ। আর এই যে সংঘটি সম্পূর্ণরূপে পুরুষদের দ্বারা পরিচালিত, পুরুষদের একটি সংঘ, পুরুষদের বলা বাহুল্য সন্ন্যাসীদের একটি সংঘ, কিন্তু সেই সংঘের যিনি সর্বময় কর্ত্রী তিনি একজন নারী। এবং বিশ্বের ইতিহাসে সম্ভবত এই অসম্ভব ঘটনা একবারই ঘটেছে, একটি পুরুষ সংঘের সর্বময় কর্তৃত্বে রয়েছেন একজন নারী, এবং তার যে কর্তৃত্ব সেটাকে আলাদাভাবে কোনো পদ দিয়ে প্রতিষ্ঠা করতেও লাগেনি। প্রতিটা সংঘে আমরা সেই সংঘ পরিচালনার জন্য সভাপতি, সম্পাদক, সহ সম্পাদক, নানা রকম পদের সৃষ্টি হয়, সেগুলোতে সেই পদে আসীন হয়ে তারা সেই সংঘ পরিচালনা করেন। কিন্তু স্বামীজি যাকে বলছেন সংঘ জননী, এবং যিনি এই সংঘের সর্বময় কর্ত্রী, সেই সংঘজননী পদটি সেটি কিন্তু সেই অর্থে কোনো পদই নয়, আনুষ্ঠানিক কোনো পদ নয়, এবং আনুষ্ঠানিক কোনো পদের প্রয়োজনও তার কোনোদিন ছিলই না। কারণ তার যে কর্তৃত্ব সেটি শ্বাস প্রশ্বাসের মতোই স্বাভাবিক, বায়ুর চলাচলের মতোই স্বচ্ছন্দ, এবং প্রতিদিনের সূর্য ওঠার মতোই ধ্রুব। এই সম্পর্কে বলতে গিয়ে যিনি এই রামকৃষ্ণ সংঘ এবং মা দুজনকেই খুব কাছ থেকে দেখেছেন, সেই সিস্টার নিবেদিতা, তিনি বলছেন শ্রী রামকৃষ্ণ যে কোনো বিষয়ে তার পরামর্শ নিতেন, শ্রী রামকৃষ্ণের ভক্তেরা সর্বদা তার আদেশ মান্য করে চলেন। রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীদের তার প্রতি যে বিরোচিত সম্ভ্রম সেটি দেখবার মতো। আর এই সংঘের যে কোনো ক্ষেত্রে, যে কোনো বিষয়ে আগে তার কথা মনে করা হয়, এবং তার যে কোনো ইচ্ছা এই সংঘের কাছে স্থায়ী আদেশ তুল্য, এবং সেটিকে লঙ্ঘন করবার সাধ্য কারোর নেই। তার প্রতি এই সংঘের যিনি সর্বোচ্চ পদে বসে রয়েছেন, তিনি থেকে শুরু করে যিনি একজন সাধারণ সদস্য, তিনি পর্যন্ত সকলেই তাকে মানছেন, শ্রদ্ধা করছেন প্রশ্নহীন আনুগত্যে। এবং তিনি এই সংঘ সম্পর্কে যা সিদ্ধান্ত নিয়েছেন, তার সিদ্ধান্তকেই শেষ কথা বলে মনে করা হতো, স্বামীজি পর্যন্ত তার উপরে কখনো কোনো কথা বলেননি। সেটি
আমরা তার বিভিন্ন সিদ্ধান্তের মধ্যে দিয়েই দেখতে পারি, জানতে পারি। শুধু তাই নয়, তার সেই সমস্ত সিদ্ধান্ত যে কত সুদূরপ্রসারী ভাবনা নিয়ে তিনি সেই সিদ্ধান্তগুলি নিয়েছিলেন, আমরা সেটি এতদিনের পর উপলব্ধি করতে পারি। প্রথম যে ঘটনাটি আমরা সকলেই জানি, এইসব ঘটনাগুলি, যখন কলকাতায় প্লেগের প্রাদুর্ভাব হলো 1898, ভীষণভাবে সেই প্লেগের জন্য রিলিফের ব্যবস্থা স্বামীজি করলেন। স্বামী সদানন্দজি, সিস্টার নিবেদিতা সহ একটি কমিটি তৈরি হলো এবং ব্যাপকভাবে তারা কাজ করছিলেন। কিন্তু সেই কাজের জন্য তো অর্থের প্রয়োজন, আর সেই অর্থ কিন্তু খুব সীমিত ছিল এত ব্যাপক কাজের জন্য। স্বাভাবিকভাবেই একটা সময় গিয়ে এমন অর্থ সংকট হলো যে সেই কাজ বন্ধ করে দিতে হবে, এরকম অবস্থা। কিন্তু স্বামীজি, তিনি তো শিবাবতার, শিবের হৃদয়, তিনি নিজের কথা কখনো ভাবেন না, শিব তাই তো একেবারে নির্দ্বিধায় বিষ পান করতে পারেন, জগৎকে রক্ষা করবার জন্য তিনি বিষ ধারণ করবেন, সেই শিবের অবতার যিনি, তিনিও তখন তার ঠিক এক বছর আগেই বেলুড় মঠ 1897-এ তিনি কিন্তু তখন আবেগের বশে এই রকম সিদ্ধান্ত নিলেন যে এই প্লেগের যে রিলিফ কাজ চলছে এটা বন্ধ করা যাবে না, তার জন্য যদি প্রয়োজন হয়, স্বামীজি ভাবলেন বেলুড় মঠের জমিটাই বিক্রি করে দেব, আমাদের আর কি আছে, আমরা সন্ন্যাসী মানুষ গাছতলায় থাকবো, মুষ্টি ভিক্ষা করে চলে যাবে, আমাদের জন্য যা হবে দেখা যাবে। তার গুরু ভাইরা কিন্তু তখন প্রমাদ করলেন, কারণ এই যে আবেগ, এই আবেগকে হ্রাস টানতে পারে এই রকম সাধ্য মা ছাড়া আর কারোর ছিল না। তাই তারা বললেন যে অবশ্যই মাকে তাহলে বলতে হবে। মায়ের কাছে গিয়ে যখন এই প্রস্তাবটি দেওয়া হলো, মা তখন বললেন, না বাবা, বেলুড় মঠ কি করে জমি বিক্রি হবে, এটি তো করা যাবে না। তাছাড়া এই মঠ কি একটা সেবা কাজেই শেষ হয়ে যাবে, ভবিষ্যতে কত শত সহস্র সেবা কাজ হবে এই মঠকে কেন্দ্র করে, তাই বেলুড় মঠ বিক্রি করা যাবে না। স্বামীজির যেন সম্বিত ফিরল এবং তখন তিনি বুঝতে পারলেন যে তাই তো, আমি কি করতে চলছিল। তারপর তিনি বলছেন, এখানে জমি মায়ের নামে সংকল্প করে ঠাকুরকে উৎসর্গ করা, যেখানে রাখাল সভাপতি, যেখানে শরদ মহারাজ সম্পাদক, তো আমার তো কোনো অধিকারই নেই, তা আমি কিভাবে বলছিলাম বা ভাবছিলাম যে এই জমি বিক্রি করব। সেইখানে সেই যে রাশটা তিনি ধরলেন, তার ফল আমরা আজ দেখতে পাচ্ছি। সেই প্লেগ তারপরে কত শত সহস্র মহামারী, দুর্ভিক্ষ, বন্যা, কত রকমের যা কিছু এসেছে বিপর্যয়, এই মঠ মিশনের শুধু আমাদের দেশ নয়, বিদেশেরও বিভিন্ন কেন্দ্র থেকে ব্যাপকভাবে কিন্তু সেই সেবা কাজ চলছে, অগণিত কাল ধরে চলবে। সেই যে সিদ্ধান্তটি মা নিলেন, বেলুড় মঠ বিক্রি করা যাবে না, এই সিদ্ধান্ত শুধুমাত্র যে বেলুড় মঠকে রক্ষা করলো তা নয়, রক্ষা পেল এই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলন, কারণ সেই আন্দোলনের উৎস কিন্তু ওই মঠ বা মিশনের মতো কেন্দ্রগুলি। একবার এক ব্রহ্মচারী মহারাজকে যোগেন মা বলছেন, এই যে এই সকল মঠফট যা দেখছ, এসব ওর প্রার্থনার ফল, মাকে দেখিয়ে বলছেন। আমরা জানি ঠাকুরের যখন শরীর চলে গেল, মা বলছেন এই নরেন, রাখাল, এরা একসঙ্গে এসে থাকতে লাগলো, দেখে আমার খুব আনন্দ হলো, তার ভাব নিয়ে ওরা আছে। কিন্তু ও মা, প্রত্যেকেরই তীব্র বৈরাগ্য,
কেউ কাউকে তেমন মানতে চায় না, কে গাছতলায় গিয়ে থাকছে, কে মুষ্টি ভিক্ষা করছে, কে তীর্থে বেরিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই যেহেতু তাদের অন্য সংস্থানের সেরকম ব্যবস্থাই ছিল না, সেই একটা ছন্ন ছাড়া ভাব মায়ের কিন্তু দেখে অত্যন্ত কষ্ট হলো। এবং পরবর্তী সময়ে আমরা জানি তিনি যখন বুদ্ধ গয়ায় গেলেন, সেখানে দেখলেন তাদের মঠ এবং কি সুন্দর ব্যবস্থার মধ্যে একটা ভাব নিয়ে তারা থাকেন সকলে। সেই রকমটি যদি হতো তার সন্তানদের জন্য, আকুল হয়ে তিনি ঠাকুরের কাছে প্রার্থনা জানালেন, আমার ছেলেদের এইরকম একটি যদি মাথার উপর ছাদ থাকে যেখানে তারা একসঙ্গে এসে থাকবে তোমার নাম নিয়ে, আর এইখানে শুধু যে তারা থাকবে তা নয়, এক একটি স্থান ছেলেরা অধিকার করে বসবে, যা গিয়ে সেখান থেকে তোমার ভাব সঞ্চারিত হবে। আর সেই ভাব সঞ্চারিত হলে কি হবে, এই যে সংসার দগ্ধ মানুষেরা যারা তৃতাপ জ্বালায় জ্বলছে, তারা সেখানে এসে দুদণ্ড শান্তি খুঁজে পাবে। তারপর তিনি ঠাকুরকে বলছেন, তুমি এলে আর এই শুদ্ধ সত্য কয়েকটি ছেলেকে নিয়ে তুমি লীলা করে চলে গেলে আর সব শেষ হয়ে গেল, তাহলে তোমার আসার কি প্রয়োজন ছিল এত কষ্ট করে, আর এত তপস্যারই বা কি প্রয়োজন ছিল? ঠাকুর মার প্রার্থনা অবশ্যই শুনলেন এবং সেই প্রার্থনার ফলে কিন্তু এই সংঘ, যেই সংঘের সংঘ জননী শ্রী শ্রী মা স্বয়ং, এই যে সংঘটি প্রতিষ্ঠিত হলো, আমরা আনুষ্ঠানিকভাবে বলছি এই সংঘের প্রতিষ্ঠা করেছেন স্বামী বিবেকানন্দ। সেই অর্থে দেখতে গেলে তার সূচনা বহু আগে করে গেছেন ঠাকুর স্বয়ং। তাহলে শ্রী শ্রী মা কে? শ্রী শ্রী মা এই সংঘের অধিষ্ঠাত্রী দেবী, তিনি এই সংঘের পালনকর্ত্রী, রক্ষাকর্ত্রী এবং সংঘ জননী। তিনি অধিষ্ঠাত্রী দেবী, এই দেবী রূপে তার বোধনটি ঠাকুর করে দিয়ে গেলেন সেই ফলহারিণী কালিকা পূজার দিন মাকে ষোড়শী রূপে পূজা করে। এখন দশমহাবিদ্যা মায়ের রূপ, সেই দশমহাবিদ্যার আরো অন্যান্য রূপও তো ছিল, তাহলে মাকে ঠাকুর ষোড়শী রূপেই কেন পূজা করলেন? তার অবশ্যই একটি কারণ এই যে, এই যে রামকৃষ্ণ মঠ এবং মিশন, তার যারা সন্ন্যাসী বৃন্দ তারা কিন্তু পুরি সম্প্রদায়ের, শঙ্করাচার্য পুরী, তার থেকেই এই ট্র্যাডিশন, তাই পুরি সম্প্রদায়। এই পুরি সম্প্রদায়ের যে মূল মঠ, তার মধ্যে চেন্নাইতে যে শৃঙ্গেরি মঠ রয়েছে, সেই মঠের যিনি মঠ অধিষ্ঠাত্রী দেবী, তিনি ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী, তার আর এক নাম শারদা। ঠাকুর অনেক আগেই কিন্তু মাকে চিনেছিলেন এবং তিনি মাকে বলেও ছিলেন, তুমি কে আমি জানি কিন্তু এখন বলবো না। মুখে তিনি মায়ের স্বরূপ বলেননি কখনো, বলেওছেন তুমি সেই আনন্দময়ী, সেই আনন্দময়ী রূপ বলেই তোমাকে নিত্য প্রত্যক্ষ করি। আরো বেশি করে সেটাতে তিনি শিলমোহর দিলেন ওই ফলহারিণী কালিকা পূজার দিন মাকে ষোড়শী রূপে পূজা করে। সেই ষোড়শী অর্থাৎ যিনি সেই শৃঙ্গেরি মঠের অধিষ্ঠাত্রী দেবী, যিনি এই পুরী সম্প্রদায়ের অধিষ্ঠাত্রী দেবী, অর্থাৎ তিনি সেই ত্রিপুরা সুন্দরী, তিনি সেই ষোড়শী এবং এই রামকৃষ্ণ সংঘের অধিষ্ঠাত্রী দেবী তিনি। আর মায়ের যে এই সংঘকে পালয়ত্রী এবং তার রক্ষাকর্ত্রী রূপ, সেটি তার ওই মাতৃত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। যেই মাতৃত্বের বিকাশ ঘটছে তার সেই নহবতের দিনগুলোতেই, তিনি নহবতে
সবার অগোচরে আছেন। এই যে আমরা বলছি না নীরব, এত নীরব যে সেই দক্ষিণেশ্বরের খাজাঞ্চি পর্যন্ত বলছেন যে তিনি এখানে আছেন শুনেছি কিন্তু কখনো তাকে দেখিনি। কিন্তু কিভাবে তিনি এই বিপ্লব ঘটিয়ে দিচ্ছেন ঠাকুর, তিনি ঘটনা মা তাকে আমরা জানি যে তিনি একেবারে শ্রীরামকৃষ্ণ গত প্রাণা, ঠাকুর ছাড়া তিনি কিচ্ছু জানেন না, ঠাকুরের সেবাধিকার ছাড়া আর কিচ্ছু তিনি কোনোদিন চাননি। এমনকি সাধারণভাবে সংসার তো তাদের দিব্য সংসার সে তো ছেড়েই দিলাম, এমনি যে সাধারণ অধিকার সিস্টার নিবেদিতা বলছেন যারা মাকে আলাদাভাবে চেনেন না তাদের, কারোর যদি কখনো মায়ের সঙ্গে সাক্ষাৎ হয় তারা কেউ বুঝতে পারবেন না যে শ্রীরামকৃষ্ণের ওপরে তার অধিকার অন্য কারোর চেয়ে এতটুকু হলেও বেশি, তার সম্পূর্ণ অধিকার তিনি ত্যাগ করেছেন স্বেচ্ছায় শুধুমাত্র সেবাধিকার ছাড়া, সেই সেবাটুকু তিনি করছেন। আর ঠাকুরের রামকৃষ্ণ গত প্রাণা তিনি, কিন্তু যেখানে তার মাতৃত্ব সেখানে তিনি কিভাবে জাগ্রতা, ঠাকুরের খাবার তিনি নিয়ে যান। একদিন কেউ একজন এসে মহিলা বললেন মা আমাকে দিন, তিনি নিয়ে গিয়ে ঠাকুরের সামনে থালাটি রেখে চলে গেলেন। মা তারপর যখন প্রবেশ করছেন দেখছেন ঠাকুর খেতে পারছেন না, চুপ করে বসে রয়েছেন, বালক স্বভাব আর ঠাকুরের একটু এইসব ছিল, সকলের ছোঁয়াছানি খেতে পারতেন না। ভবতারিণী প্রসাদ এনে দেওয়া হয়েছে, একটা সন্দেশ থেকে বলছেন এই কোন সালার সন্দেশ, খেতে পাচ্ছেন না আর কি, এত সূক্ষ্ম ছিল তার, তিনি পারতেন না সবটুকু। তো সেই ছোঁয়া ঠাকুর বসে দেখছেন, তখন মা বলছেন কি হলো খাও, ঠাকুর বলছে তুমি তো জানো যে ওর স্বভাব চরিত্র ভালো না, তুমি ওর হাতে কেন দিলে, আমি খেতে পারছি না। মা বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে খেয়ে নাও। ঠাকুর তখন আবার বালকের মতো মা বোঝাচ্ছেন, ঠাকুরও বুঝে বলছেন ঠিক আছে খেতে পারি, কিন্তু বলো যে আর কখনো তুমি এমনটি করবে না। মা কিন্তু তখন মেনে নিলেন না, মা কিন্তু তখন বললেন না ঠাকুর তা তো আমি পারবো না, তোমার খাবার আমি নিজেই নিয়ে আসব, কিন্তু আমাকে যদি কেউ মা বলে এসে দাঁড়ায় আমি তো তাকে ফেরাতে পারবো না। তারপর তিনি ঠাকুরকেও যেন স্মরণ করিয়ে দিচ্ছেন, তাছাড়া তুমি তো কেবল আমার ঠাকুর নও, তুমি সবার ঠাকুর। তখন কিন্তু ঠাকুর আবার সেই বালকের মতোই খুশি খুশি খেতে শুরু করলেন, এবং তিনি এতে খুশি হলেন যে জননী জাগছেন, তার সেই মাতৃত্ব জাগ্রত। ঠাকুরের কাছে যে সকল তার সন্তানরা এসে থাকছেন, সাধন ভজন শিখছেন, সেই সময়ে তাদের একেবারে দিনলিপি, কখন তারা জপ করবেন, কখন ধ্যান করবেন, সব কিছু তাদেরকে বেঁধে দেওয়া হচ্ছে। ঠাকুর খুব স্ট্রিক্ট তো আচার্য হিসাবে, তো সেই সঙ্গে সঙ্গে তাদের ডায়েট প্ল্যানও ঠিক করে দিয়েছেন, কে দুটো রুটি খাবে কে চারটে রুটি খাবে, বেশি দেয়া যাবে না, কারণ বেশি পেট ভরে খেয়ে নিলে ঘুম এসে যাবে, তো তাহলে আর জপ ধ্যান হবে কি করে। কিন্তু তারা খেতে তো যাচ্ছেন মায়ের কাছে, আর মায়ের যে মা বলা হয় মাতা পরিমাতা, প্রত্যেকটি সংসারে মাই কিন্তু তার স্বপ্ন দিয়ে, তার সেবা দিয়ে, তার স্নেহ দিয়ে, তার ভালোবাসা দিয়ে সেই সংসারটিকে বেঁধে রাখেন, এবং তারই কর্তৃত্বে নেতৃত্বে এবং স্নেহ ছায়ায় প্রত্যেকটি সংসার লালিত পালিত হয়। সেইভাবেই সংঘজননী মা সেই সংঘের সূত্রপাত থেকেই
কিভাবে স্নেহ ছায় আগলে রাখছেন তার সন্তানদের। তার মাপ ঠাকুরের মাপের সঙ্গে মিলছে না। মা হিসাবে সন্তানের পেটে যতটা খিদে তিনি তাকে ততটাই খেতে দিচ্ছেন। ফলত যার দুটো খাওয়ার কথা সে চারটে খেয়েছে, যার চারটে খাওয়ার কথা সে ছটা রুটি খেয়েছে। ঠাকুর শুধু বলে দিয়েই তো ছেড়ে দেননি, উত্তম বৈদ্য আবার খোঁজ খবর নিচ্ছেন কে কটা খাচ্ছিস। তো যখন তারা বলে ফেলেছে তখন ঠাকুর বেজায় রুষ্ট হয়েছে। কি ব্যাপার, এত খেয়েছে, তাহলে খেয়ে তো জবদান নিশ্চয়ই করতে পারেনি তেমন ভাবে। খুব রেগে গিয়ে মায়ের কাছে যাচ্ছেন, নহবতে গিয়ে বলছেন মাকে, খুব রাগ করেই বলছেন, এই অবিবেচনা প্রসূত স্নেহ দিয়ে তুমি ওদের ভবিষ্যৎটা নষ্ট করছ। অবিবেচনা প্রসূত স্নেহ, মাকে বলছেন ঠাকুর। মা চুপ করে শুনলেন, তারপর বললেন, এত অপূর্ব কথাটি তিনি বললেন এবং সেখান থেকেই তার সেই গুরু ভাবটির সূত্রপাত। তিনি বলছেন, ওদের ভবিষ্যৎ আমি দেখব, সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আর দুটো রুটি বেশি খেয়েছে বলে তুমি আমার ছেলেদের গাল মন্দ করনি। ঠাকুর স্তব্ধ হয়ে গেলেন এই উত্তর শুনে, কিন্তু তার যেন এটাই প্রত্যাশিত উত্তর ছিল। হাসতে হাসতে পরাজিত জনক ফিরে যাচ্ছেন, এই ভরসাটুকু হৃদয়ে নিয়ে জননী জাগছেন। আর তার সেই বিশ্বপ্লাবী মাতৃস্নেহকে রুখতে পারে এমন কোনো শক্তি পৃথিবীর নেই। সেই থেকেই তিনি সেই যে তাদের ভবিষ্যৎ আমি দেখব, আজও তিনি দেখছেন। শুধু তার ত্যাগী সন্তানদের ভবিষ্যৎ নয়, তার অগণিত সংসারী সন্তানদেরও ভবিষ্যৎ তিনি দেখছেন, তিনি দেখবেন। কারণ তিনি আমাদের সবার মা। সেই যে নীরব বিপ্লবের কথা হচ্ছিল, কিরকম বিপ্লব তিনি করছেন, জয়রামবাটির মতো গ্রাম্য এলাকায় যেখানে তখন এই ছুঁয়ে দেওয়া, এই অন্য জাতির স্পর্শ খাওয়া, এগুলো চরমভাবে নিন্দনীয়। শুধু নিন্দনীয় তাই নয়, ঠেকো করা। নিবেদিতা বলছেন দিদিমাকে, দিদিমা তোমার বাড়িতে যাব, তোমার হাতের রান্না খাবো, তোমার রান্নাঘরে ঢুকে রান্না করব। তখন বলছেন, তা করুনি দিদি, তাহলে আমাকে সকলে ঠেকো করবে। ঠেকো করবে মানে এক ঘরে করবে। তো সেই সমাজে দাঁড়িয়ে মা বলছেন, আমার শরৎ যেমন ছেলে, আমার আমজাদ তেমন ছেলে। শুধু কি বলছেন তা নয়, যখন নলিনী দিদি আমজাদকে খেতে দিচ্ছেন ছুঁড়ে ছুঁড়ে দূর থেকে ছোঁয়া বাঁচিয়ে, মা দেখেই এগিয়ে এসে বলছেন, ও কি রে, অমন করে খেতে দিলে মানুষের কি খেয়ে সুখ হয়? তুই না পারিস আমাকে দে, আমি দিচ্ছি। মা নিজে হাতে যত্ন করে খেতে দিচ্ছেন তাকে। যখন সকলে মিলে বসে পংক্তি ভোজন হচ্ছে, সেখানে বিভিন্ন জাতের মানুষ বসে খাচ্ছেন, খাওয়ার শেষে যখন সেই এটো পাতটা তিনি পরিষ্কার করছেন নিজে হাতে, নলিনী দিদি সহ বাড়ির অন্যান্য মহিলাদের বিষম আপত্তি। বলছেন, একে তুমি ওদের গুরু, তারপরে তুমি ব্রাহ্মণ, কেন তুমি ওদের এটো পরিষ্কার করবে? মা বলছেন, আরে মায়ে ছেলের করবে না তো কে করবে? আবার একদিন মা যখন সকলের এটো পরিষ্কার করছেন, সেটি দেখে ঘৃণায় শিহরে উঠে নলিনী দিদি দূর থেকে বলছেন, মা গো, 36 জাতের এঁটো কুড়োচ্ছে। মা স্নিগ্ধ ভঙ্গিমায় বলছেন, 36 কোথা, সব যে আমার।
অর্থাৎ তিনি সেই জগতের একমাত্র সৃষ্টিকর্ত্রী, তার থেকেই এই জগৎ সংসারের সমস্ত সৃষ্টি, তিনি ছাড়া জগতে আর কেউ নেই। তাই যে যে জাতেরই হোক, যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, যে দেশেরই হোক, সবাই তার। এবং তিনি যে শুধু এটি বলছেন তাই নয়, তিনি তার জীবন দিয়ে সেটি প্রমাণ করছেন। যেই নারী জাগরণের জন্য প্রয়োজন ছিল একজন সিংহীর, আর স্বামীজি তাকে সেই বিদেশ থেকে নিয়ে এলেন, সেই সিংহী যখন কাজে নামবেন, তখন স্বামীজির মনে হয়েছিল অবশ্যই মায়ের আশীর্বাদ এবং মায়ের সঙ্গে সাক্ষাৎ তার প্রয়োজন। কারণ মাকে দেখলেই আদর্শ ভারতীয় নারী ঠিক কিরকম হয় সেটি সম্পর্কে নিবেদিতার ধারণা হবে। শুধু তাই নয়, সেই সমাজে যে তিনি কাজ করবেন, মা যদি তাকে গ্রহণ করে, তাহলেই সেটি হবে নিবেদিতার কাছে কাজের ছাড়পত্র। কিন্তু যেদিন তাদের সাক্ষাৎ করতে পাঠালেন 17 মার্চ, সেই দিন স্বামীজি নিজেও কিন্তু সংশয়ে ছিলেন, মা কিভাবে গ্রহণ করবেন। শুধু নিবেদিতা নয়, সঙ্গে অলিবুল এবং ম্যাকলাউড গিয়েছিলেন। মায়ের কাছে যখন প্রথম তারা গিয়ে পৌঁছালেন, প্রথম সাক্ষাতেই মা তাদের গ্রহণ করছেন, আমার মেয়ে, আমার খুকি, এই বলে। এটি এক নীরব বিপ্লব। বলছেন না ওরা বিদেশিনী, বলছেন না ওরা ম্লেচ্ছ, বলছেন আমার মেয়ে। নিবেদিতার সঙ্গে প্রথম যখন কথোপকথন হচ্ছে, মা জিজ্ঞাসা করছেন, তোমার নাম কি গা? বলছেন, মাই নেম ইজ মার্গারেট এলিজাবেথ নোবেল। মা বলছেন, ও বাবা, এত বড় নাম, এ তো আমি বলতে পারবো নি, আমি তোমাকে খুকি বলে ডাকবো। মার্গারেট বুঝতে পারছেন না মা কি বলতে চাইছেন। সেখানে উপস্থিত একজন সেটি তর্জমা করে বললেন, খুকি অর্থাৎ বেবি ডটার। সঙ্গে সঙ্গে আনন্দে ডগমগ হয়ে গেলেন নিবেদিতা, খুশিতে উজ্জ্বল হয়ে উঠল তার মুখ, এবং তিনি বলতে লাগলেন, ইয়েস ইয়েস অফ কোর্স, আই এম মাদার্স বেবি অনলি, আমি মায়ের খুকি তো বটে। এই যে প্রথম সাক্ষাৎ, সেই দিনই আরো একটি বিপ্লব ঘটালেন মা। তাদেরকে প্রসাদ দিলেন। ম্যাকলাউড তখন বলছেন, মা আমরাই খাবো, আপনি খাবেন না? মা তখন সঙ্গে সঙ্গে বলছেন, হ্যাঁ খাবো বই কি। শুধু যে বললেন তাই নয়, সত্য সত্যই সেখানে বসে তাদের সঙ্গে খেলেন। এই ঘটনাটি আজকের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদের কাছে খুব সাধারণ স্বাভাবিক একটি ঘটনা মনে হলেও, যেই সমাজে সেই সময়ের পরিপ্রেক্ষিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই সময়ে দাঁড়িয়ে এটা কিন্তু একেবারে অভাবনীয় একটি ঘটনা। এই ঘটনা এতটাই অভাবনীয়, স্বয়ং স্বামীজিও বিস্মিত হয়েছিলেন এবং তিনি তার গুরু ভ্রাতাকে চিঠিতে লিখছেন, তুমি ভাবতে পারো শশী, মা ঠাকুরন তাদের সঙ্গে একসঙ্গে বসে খেলেন পর্যন্ত, ভাবা যায়? এটি সত্যি আশ্চর্যজনক ঘটনা নয় কি? এই কারণেই মাকে নিবেদিতা বলছেন, তিনি প্রাচীন নারী জাতির শেষ প্রতিনিধি আর আধুনিক নারী জাতির অগ্রদূত। তিনি এই দুটি সংস্কারকেই ধারণ করে রেখেছেন এবং এই বিপ্লবটি ঘটিয়ে যাচ্ছেন নীরবে। নিবেদিতা একদিন, তার ইচ্ছা হলো তিনি ঠাকুরের জন্য ভোগ রাঁধবেন, রাঁধলেনও, তারপর সেই প্রসাদ এনে মায়ের হাতে দিলেন, মা সেই প্রসাদ সানন্দে গ্রহণ করলেন। এই নিয়ে কিন্তু এবার বিরাট আপত্তি উঠল মায়ের বাড়ির অন্যান্যদের মধ্যে। একজন ম্লেচ্ছ
সে ঠাকুরকে ভোগ রেঁধে দেবে, আবার সেই ভোগ মা গ্রহণ করেছেন, তো বিরাট অন্যায় অনাচার হয়ে গেল। মায়ের কানে যখন কথাটি পৌঁছালো, মা তখন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বললেন, নিবেদিতা আমার মেয়ে, সুতরাং ঠাকুরকে ভোগ রেঁধে দেবার অধিকার তার আছে, এতে যদি কারোর আপত্তি থাকে সে নিজেকে নিয়ে থাক, আমার তাতে কোনো আপত্তি নেই। অর্থাৎ যদি কারোর নিবেদিতাকে গ্রহণ করতে আপত্তি হয়, মা তাকে ছাড়তে প্রস্তুত, কিন্তু নিবেদিতাকে নয়। অর্থাৎ তিনি সকলের জননী, তিনি সমদর্শী, তার চোখে কোনো জাতের বিচার নেই, তার চোখে কোনো বর্ণের বিচার নেই, তার কাছে সকলেই তার সন্তান, প্রত্যেকেই তার কাছের। যে যখনই তার কাছে গেছে, এটি একটি অদ্ভুত ব্যাপার, প্রত্যেকেরই এই অনুভূতি হয়েছে মা তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, এই হচ্ছে তার অপার মাতৃস্নেহ। এবং তিনি এই যে শিক্ষার বিষয়টি, স্বামীজি বলছেন যে নারী যদি শিক্ষা না পায় তাহলে তার অগ্রগতি সম্ভব নয়। মা ছোটবেলায় যেটুকু সাধ্য চেষ্টা করেছেন, লক্ষ্মী দিদির সঙ্গে একটু একটু পড়ার, হৃদয়রাম বই কেড়ে নিয়েছেন, আবার তিনি এক পয়সা দিয়ে বই কিনে এনেছেন, বলছেন লক্ষ্মী ঝিয়ারি মানুষ সে বই ছাড়লে না, কিন্তু হৃদয়ে আমার বইটা কেড়ে নিলে, আমি আবার এক পয়সা দিয়ে একটা বর্ণ পরিচয় এনে। তিনি কিন্তু শিখেছিলেন এবং তিনি ওই রিডিং পড়তে পারা, রামায়ণ মহাভারত থেকে পড়া, এগুলি কিন্তু মা করতেন। এবং এই যে শিক্ষা, সেই শিক্ষা যে নারীদের জন্য কতটা প্রয়োজন, সেই সময়ে দাঁড়িয়ে তিনি সেটি বুঝছেন। একদিন এক মহিলা ভক্ত, তিনি মায়ের কাছে এসেছেন এবং তিনি খুব বিলাপ করছেন। বিলাপের কারণ কি? বলছেন আমার অনেকগুলি মেয়ে, তো বিয়ে দিতে পারি না, সেই জন্যে খুব আক্ষেপ। মা বলছেন বিয়ে দিতে পারো না, এই নিয়ে আক্ষেপ করবে কেন? তুমি ওদেরকে নিবেদিতার স্কুলে পাঠাও, সেখানে ওরা পড়াশোনা শিখবে, সেখানে ওরা হাতের কাজ শিখবে, সেলাই শিখবে, নিজের পায়ে দাঁড়াবে। এই যে কথাটি মা বললেন, নিজের পায়ে দাঁড়াবে, অর্থাৎ মেয়েদের যে নিজের পায়ে দাঁড়ানোর প্রয়োজন রয়েছে, জগজ্জননী কিন্তু সেটি তখনই উপলব্ধি করছেন এবং সেটি বলছেন। শুধু বলছেন তাই নয়, অন্যান্য মহিলা ভক্তদেরকে উৎসাহিত করছেন তাদের কন্যাদেরকে সেই মেয়েদের স্কুলে পাঠাতে, যাতে তারা সত্যি সত্যি শিক্ষা পায় এবং নিজের পায়ে দাঁড়াতে পারে। এটিও এক নীরব বিপ্লব। এইভাবে কত শত বিপ্লব তিনি ঘটাচ্ছেন, কখনো জননী রূপে, কখনো গুরু রূপে, তার অগুন্তি হিসাব আমরা হয়তো রাখতেও পারি না। জননী রূপে তিনি সকলকে কাছে টানছেন, ভালোকে তো সবাই কাছে টানে, ভালোর মা তো সবাই হতে চায়, কিন্তু যে খারাপ, যে সমাজের চোখে নিন্দিত, তাকে টেনে নেবেন, এইরকম মা কে আছেন আমাদের মা ছাড়া? মায়ের জীবনে আমরা দেখি এক অভিজাত মহিলা তার পদস্খলনের জন্য পরবর্তী সময়ে তিনি অনুতপ্তা হন। তিনি একদিন মায়ের বাড়ির কাছে এসে মায়ের ঘরের ভিতর ঢুকতে পাচ্ছেন না, দাঁড়িয়ে রয়েছেন দরজার বাইরে, কারণ মায়ের ঘর সেটি তো মন্দির, তিনি ভাবছেন যে কিভাবে প্রবেশ করবেন। তো তিনি বাইরে দাঁড়িয়ে রয়েছেন, দেখে মা নিজেই এগিয়ে গেলেন এবং তাকে দুহাতে ধরে ভিতরে নিয়ে আসছেন, এসো মা এসো। তারপর সে হয়তো তার দুঃখের কথা বলছে, তখন
মা বলছেন, পাপ কি সেটি বুঝতে পেরেছ, এখন সবকিছু তুমি ঠাকুরের চরণে সমর্পণ করে দাও। আমি তোমাকে মন্ত্র দেব, এখন থেকে তুমি সেইভাবেই জীবন যাপন করবে। অর্থাৎ যাকে সমাজ ঘৃণার চোখে দেখে এক ঘরে করে দিতে চায়, সে তো বিপদ থেকে আরো বিপদেই চলে যাবে। তাহলে তাকে সুপথে আনবার পথটা কি? ওই যেই অসুরকে তিনি বাইরে দেখে ত্রিশূল দিয়ে বধ করলেন, সেই অসুর যখন ওই নারীর ভিতরে, তার ভিতর থেকেই সেই অন্তঃসত্ত্বা রূপে জাগ্রত হলো এবং তাকে বিপথে পরিচালিত করলো, এই অবতারে তিনি তার সেই বিপথে পরিচালনা করবার যেই কার্যকারণটি, সেটিকে তো ওইভাবে ফিজিক্যালি বধ করছেন না, তাকে শুধু ট্রান্সফর্ম করে দিচ্ছেন। ঠাকুর যেটাকে বলছেন মন ফিরিয়ে দে, ঠাকুরকে জিজ্ঞাসা করছেন না কাম কিভাবে যায়, হরি মহারাজ জিজ্ঞাসা করছেন যাবে কেন, মন ফিরিয়ে দে। কামনা যদি করতে হয় তবে ঈশ্বরকেই কামনা করব, ক্রোধ যদি করতে হয় তাহলে কেন এখনো ঈশ্বরের দর্শন পেলাম না সেই জন্য ক্রোধ করব, সেগুলো যাবে না, শুধু মোর ফিরিয়ে দিতে হবে। মা বলছেন সব তুমি তার চরণে অর্পণ করে দাও, আমি তোমাকে দীক্ষা দেব, তুমি সেইভাবে জীবন যাপন করবে, শুদ্ধিকরণ। এইভাবে তিনি শুদ্ধ করে নিচ্ছেন, কিন্তু এতেও আপত্তি এলো। মায়ের বাড়িতে সেই সময়ে যারা মান্যগণ্য মহিলারা আসতেন তারা আপত্তি করতে লাগলেন যে ও যদি মায়ের কাছে আসা যাওয়া করে তাহলে তো আমাদের পক্ষে অসম্ভব। এবং এই কথা যখন মায়ের কানে গেল, যিনি এই কথা বলেছিলেন বলরাম বাবুর স্ত্রী, বলরামবাবু কে এই রামকৃষ্ণ পরিমণ্ডলে এবং তার যে কতটা ভূমিকা আমরা কিন্তু সেটি খুব ভালো করে জানি, অর্থাৎ কত বহুমানিতা তিনি। তার কথা শুনেও যে বলরামবাবু স্ত্রী এরকম বলছেন যে ও যদি আসে তাহলে তো আমাদের আর আসা যায় না, মা কিন্তু নির্বিকার ভাবে বললেন তা সে কেউ যদি না আসে তো না আসবে, কিন্তু সবার সবাই আছে, ওর আমি ছাড়া কেউ নেই, তাই আমি ওকে ছাড়তে পারব। একেবারে স্পষ্ট করে তার বক্তব্যটি জানিয়ে দিলেন, বাকিদের কাছে এই বার্তা পৌঁছে দিলেন, যদি আসার হয় আসো, না হলে এসো। মাকে ছেড়ে কে কোথায় যাবেন, মায়ের দৃঢ়তার কাছে সকলকেই মাথা নত করতে হলো, এও এক নীরব বিপ্লব। সেই সন্তানকে, তার জীবনকে তিনি বদলে দিলেন তার স্পর্শ মাত্রে। আরো এক ভক্ত সন্তান মায়ের বাড়িতেই, তিনিও তার জীবনে এমন অনেক খারাপ কাজ করেছেন। একদিন উদ্বোধনে মা বারান্দায় বসে আছেন, সেও বসে আছে, এবং সে তখন মাকে বলছে যে মা, আমি এত খারাপ কাজ করেছি জীবনে যে লজ্জায় তোমার কাছে বলতে পর্যন্ত পারি না, কিন্তু তবুও তোমার দয়াতে আছি। মা তখন সস্নেহে তার মাথায় হাত বুলিয়ে বললেন, মায়ের কাছে ছেলে ছেলে। তখন সেই ভক্ত সন্তানটি অত্যন্ত আবেগপূর্ণ হৃদয়ে যা বললেন সেটি আমাদের প্রত্যেকেরই মনের কথা। তিনি বললেন, হ্যাঁ মা, তবে তোমার দয়া এত পেয়েছি বলে কখনো যেন এ কথা মনে না আসে যে তোমার দয়ার পাওয়া বড় সুলভ। তার সেই চরণে আশ্রয় পাওয়া, তার সেই চরণখানিকে পাওয়া, বিধি বিষ্ণু ইন্দ্রচন্দ্র যে পদ ধেয়ায়, হৃদে ধরি ভূতনাথ ভূতলে লুটায়, সেই চরণে আশ্রয় পাওয়া খুব সহজ কথা নয়।
কিন্তু সেটিকে সহজ করে দিতেই, আমাদের কোলে টেনে নিতেই তিনি এসেছেন এই সারদা জননী রূপে। তাই সেই দশভুজা জননীকে, যাকে আমরা মণ্ডপে মণ্ডপে আরাধনা করি, তিনি দ্বিভুজা জননী রূপে আমাদের কোলে নিতে এই রূপটি ধারণ করে এলেন। এটিও তাই নীরব বিপ্লব। এবং তিনি বলছেন আমাদের অভয় দিয়ে, আমি মা থাকতে ভয় কি, যখনই বিপদে পড়বে, যখনই আঘাত আসবে, বিফলতা আসবে, তখন নিশ্চিত ভাবে যেন আমি তোমার সঙ্গে রয়েছি। ভয় পেও না, হতাশ হয়েও না বাবা, আমি মা থাকতে ভয় কি। তিনি আবারও বলছেন, আমি তোমাদের ইহকালের মা, আমি তোমাদের পরকালের মা, আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা। তিনি আমাদের একমাত্র জননী এবং তার ওই রাতুল দুখানি চরণে আমাদের একমাত্র আশ্রয়। অগ্রবতীর রাতুল চরণে তার সকল সন্তানের অশেষ কল্যাণ কামনা করি মায়ের কৃপায়। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসত, শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। মায়ের রাসলীলা না, মা যখন দক্ষিণেশ্বরে থাকতেন, সেই দক্ষিণেশ্বরে থাকার সময় মাঝে মাঝে তিনি একটা বাঁশির শব্দ শুনতে পেতেন রাত্রের দিকে। তো সেই শব্দটা শুনলেই তার ভাব হতো এবং সেটা মনে করা হয় যে শ্রীকৃষ্ণের বাঁশি তিনি শুনতে পেতেন, যেহেতু তিনি রাধিকা। হ্যাঁ, সেই জন্য সেটা মনে করা হয়। এমনি আর যখন বৃন্দাবনে ছিলেন তখন তার দর্শন হয়েছিল, কারণ হ্যাঁ তিনি জলে নেমে যেতে যাচ্ছিলেন একটা সময়, ওই মানে কৃষ্ণকে দর্শন হয়েছিল তার। তখন তার ওই রাধা যে সত্তাটা, মা তো বলতেন যে কখনো কখনো মনে পড়ে, হ্যাঁ তো সেই মনে পড়ার জন্যই তিনি সেই সময় এইটুকুই অপূর্ব।